ইমানদার হন, হুজুরদেরকে গালি টালি দিয়েন না, বললেন নিজেরা হুজুর হন, নিজে হুজুর হইলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার ভিতরে এমন রোবাত দিয়ে দিবে, আপনাকে দেখলে ইহুদি খ্রিস্টানরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। এরকম জাতি হইতে রাজি আছেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমাদের উগ্রতা যেন প্রকাশ না পায়, কারণ আল্লাহ পাক উগ্রতাকে পছন্দ করেন না, এটা রসুলের ভিতরে দেন নাই। আল্লাহ পাক বলেন আমি রসুলকে উত্তম আখলাকের চরিত্রের বানাইলাম, যে চরিত্র দুনিয়াতে কোনো নেতার নাই, দুনিয়াতে কোনো চেয়ারম্যানের নাই, দুনিয়াতে কোনো বাবার নাই, দুনিয়াতে কোনো দাদার নাই, দুনিয়ার কোনো সরকারের নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের নাই, যেই চরিত্র আমি দিয়েছি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম আখলাক আল্লাহর কাউকে দেন নাই। আখলাক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে খুলুকে হাসান, একটা হচ্ছে খুলুকে করিম, একটা হচ্ছে খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় তাকে যেই আখলাকটা হলো এরকম, আপনাকে কেউ আঘাত দিয়েছে আপনিও তাকে পাল্টা একটা আঘাত দিয়ে দিলেন। আরেক প্রকার আদর্শ হইলো আপনাকে একজন ঠাপ্পড় দিয়েছে আপনি কিছু বলেন নাই, চুপচাপ। আরেকটা হইলো আপনাকে কেউ গালি দিল, আপনি তার গালির পরিবর্তে বলতেছেন ভাই আমার কষ্ট পেয়ে তো গালি দিছেন, মাফ করে দিয়েন, সামনে যেন আপনার আর কষ্ট না দেই। এটা হচ্ছে খুলুকে আজিম। আল্লাহ পাক বলেন আমি এই উত্তম খুলুকে আজিমটাই আমার রসুলের ভিতরে ঢুকাই দিছি। যারা বলে রসুল সন্ত্রাসের নবী, যারা বলে রসুলের আদর্শ ঠিক নাই, যারা বলে রসুলের চরিত্র ঠিক নাই, যারা বলে রসুল যৌবিক চাহিদায় 11টা বিয়ে করেছে, ওদের মতো বেঈমান, ওদের মতো নাফরমান দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। মনে রাখবেন, চোর নিজের চোরামির স্বভাব আরেকজনের গায়ে তখন দেয় যখন সে নিজে চুরি করে। দেখবেন চুরি করার পরে নিজে দৌড়ায় আর চোর 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 বলে দৌড়ায়, মানুষ বুঝেই না কি রে চোর কোনটা, কারণ নিজেও চোর বলতেছে। এই ইহুদি খ্রিস্টান বেঈমানেরাও ঠিক এরকম, এরা সন্ত্রাসী করে আর মুসলমানের নবীর উপরে সন্ত্রাসের উপমা চালায় দেয়, এরা বদমাশি করে আর মুসলমানের নবীর উপরে বদমাশির নাম চালায় দেয়, এরা জেনা করে, এরা ধর্ষণ করে আর মুসলমানের নবী মুহাম্মদের উপরে ধর্ষণের জের টেনে দেয়, ঠিক কিনা জোরে করে। আল্লাহ বলেন হুজুর আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা খারাপ বলে, আপনাকে যারা সন্ত্রাস বলে, আমি আল্লাহ বলতেছি মা আনতা বিনিআমাতি রব্বিকা লামাজনুন, আপনি দুনিয়াতে পাগল না, যারা বলে তারাই হলো আসল পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাকাল আলা খুলুকিন আযীম, আরেক আয়াতে ডাক দিয়া বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ পয়গম্বরের উম্মতেরা আপনারা এখানে যারা বসলেন এই জায়গায় আপনারা বসতেন না যদি আপনাদেরকে মাহফিলের দাওয়াত না দেওয়া হতো, কিন্তু আসছি কেন বলে মাহফিল হবে এই কারণে আসলাম, আমিও মাহফিল হওয়ার কারণেই আসলাম, আমি তো এখানে আসতাম না তবে আসার পিছনে কারণ মাহফিলে ওয়াজ নসিহত করার জন্য ঢাকা থেকে কষ্ট করে এই জায়গায় আসলাম। আমার আল্লাহ বলে রসুল পয়গম্বর আপনাকে আমি দুনিয়ার জিন্দগিতে পাঠাইতাম না, পাঠানোর পিছনে কারণটা হলো দুনিয়ার জিন্দগির সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত স্বরূপ বানায় দিলাম, আসমানের জন্য আমার পয়গম্বর রহমত, জমিনের জন্য আমার পয়গম্বর রহমত, সূর্যটার জন্য আমার নবী রহমত, চন্দ্রের জন্য আমার হাবিবি কিবরিয়া রহমত, ওই মাটির জন্য আমার পয়গম্বর আরবি রহমত, একটা খ্রিস্টানের জন্য আমার পয়গম্বর রহমত, একটা পাদ্রির জন্য আমার পয়গম্বর রহমত, একটা বৌদ্ধের জন্য আমার পয়গম্বর রহমত, একটা ইহুদির জন্য আমার পয়গম্বর রহমত, একটা সূর্যের জন্য আমার নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত, একটা খেজুর গাছের জন্য আমার নবী রহমত। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন আবু জাহেল আয়েশা বলতেছেন ইয়া মুহাম্মদ, হে ভাতিজা মুহাম্মদ, শুনলাম তুমি নাকি সব কিছুর জন্য রহমত,
বলো দেখি ওই আসমানের চন্দ্রটা যদি তুমি দুখণ্ডিত করতে পারো বুঝবো তুমি চন্দ্রটার জন্য রহমত। তুমি যদি আসমানের চাঁদকে দুখণ্ডিত করার আদেশ দাও চন্দ্র যদি তোমার কথা শুনে বুঝবো তুমি চন্দ্রের জন্য নবী। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে মালিক আমি আল্লাহ বা তোমার কাছে চাইলাম। বেঈমানরা বলতেছে আসমানের চন্দ্রটা দুখণ্ডিত করার জন্য আল্লাহ আমার তো হাতে কোনো কিছু নাই, তুমি তো সব কিছুর মালিক, মালিক রে আল মেহরবানি করে বেঈমানরা যদি আসে আমার কাছে যদি বলে আমি পয়গম্বর যেন ওয়াদা করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবী ওয়াদা করে দিলেন ঠিক আছে যাও আগামীকাল অমুক টাইমে আসবা আসমানের চন্দ্রটা দুখণ্ডিত করে দেখাবো। পরের দিন যখন আবু জাহেল আসবে সাইবা মক্কার লিডার গুলো সব হাজির আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চন্দ্রকে ডাক দিয়া বলতেছে আসমানের চাঁদ আমি রাসূল ওয়াদা করলাম আমি আল্লাহর নবী হয়ে বললাম তুই এখন এই মুহূর্তে দুই খণ্ড হয়ে যাবি। আল্লাহর রাসূল আঙ্গুল দিয়ে দুনিয়ার জমিনে থাইকা সুন্দর করে একটা আদেশ দিয়ে ইশারা করে দিলেন আমার পয়গম্বরের আঙ্গুলের ইশারার কারণে দুইটা আসমানের চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেছে। এক খণ্ড জবল আবু কুবাইসের পাশে আরেক খণ্ড হেরা পর্বতের পাশে মাঝখানে আল্লাহর ঘর কাবা দেখা যায়। আবু জাহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমার মতো জাদুকর দুনিয়াতে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ এই আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রটা দুখণ্ডিত করে দিলাম এর বড় তো তার মানে না। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ কাকে হেদায়াত দেব কাকে দেব না এই জিনিসটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক বান্দারা আছে দেখবেন ইমানদাররা নামাজ পড়তে চায় না, নামাজও রাখে না রোজাও রাখে না, সারা জিন্দগি ভর কেবল গুনা গুনা গুনা, শেষ বয়সে আইসা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে আছাড়া নাই। আবার অনেকে আছে ইবাদত বন্দেগী করতে 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 সারা জিন্দেগীটা পার করে দিল, মরণের আগ মুহূর্তে নাফরমান বেঈমান হয়ে কবরে চলে গেছে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জানি কে কতটুক ভালো, আমি আল্লাহ তার হেদায়েত হেদায়েত কার কবলে রেখে দিলাম আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। এ রাসূল আপনি যদি তাদেরকে আসমানের চন্দ্রটা হাতের মধ্যে নিয়ে দেখায় দেন এরপরেও যারা বিশ্বাসী না যারা কাফের ওই কাফেররা আপনি রাসূলকে কোনোদিন মানবে না, আর যারা মানবে তারা হাজার হাজার গুনাহ করার পর আপনি রাসূল একটা কথা খালি বলবেন যে ঈমান আনো, আপনার কথা বলার সঙ্গে সঙ্গে তারা ঈমান নিয়ে আসবে। আল্লাহ রাসূল কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আদর্শ দিয়ে দা পাঠাইলেন দুনিয়ার জমিনে, এরকম আদর্শ দুনিয়াতে এর কারণ দুনিয়ার জিন্দগিতে বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত শিশু দুনিয়ার জমিনে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মতো আল্লাহর রাসূলও কিন্তু শিশু হয়ে দুনিয়ার জমিনে আসছেন। দুনিয়ার জমিনে বাবা আদম থেকে শুরু কইরা এই পর্যন্ত যত শিশু দুনিয়ার জিন্দগিতে আসছে সকল শিশুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু যদি কেউ থাকে সে হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যদি সমস্ত বালকদের মধ্যে কোন বালক শ্রেষ্ঠ হয়ে থাকে সমস্ত বালকের মধ্যে শ্রেষ্ঠ বালক হলো আমার পয়গম্বর মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে সমস্ত কিশোরদের ভিতরে সকল শ্রেষ্ঠ কিশোর হলো আমার পয়গম্বর মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যত যুবকরা এসেছে সকল যুবকদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যুবক হলো আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যত বাবা এসেছে সকল বাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবা হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যত জামাই আসলো সকল জামাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাই হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যত শ্বশুর আসছে সকল শ্বশুরের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ শ্বশুর হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যত নানা এসেছে সকল নানাদের ভিতরে শ্রেষ্ঠ নানা হলেন আমার নবী মুহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হলেন আমার নবী মুহাম্মদ।